আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সিরিয়ায় যেতে তুর্কি আকাশসীমা ব্যবহার করতে পারবে না রাশিয়া। রুশ বাহিনীকে রুখতে ইউক্রেনে ফিনিক্স ঘোস্ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, রাশিয়ার সঙ্গে ন্যাটোর সরাসরি সংঘাত এড়াতে জার্মান চ্যান্সেলরের হুঁশিয়ারি। এবং সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রের হামলায় সক্ষম, বিশ্বসেরা ক্ষেপণাস্ত্র বসাচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ এক মাসেরও বেশি সময় ধরে চলছে, তারপরেও এখনো পর্যন্ত রাশিয়া তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। অন্যদিকে পশ্চিমা মিডিয়াগুলো রাশিয়ার ব্যর্থতাকে বেশি করে তুলে ধরছে। এমনকি আমেরিকার পক্ষ থেকে দাবি করা হচ্ছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র 60% কার্যকর হয়েছে। অন্যদিকে পশ্চিমা বিশ্ব, বিশেষত আমেরিকা এবং ন্যাটোভুক্ত দেশ ইউরোপীয় ইউনিয়ন একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে রাশিয়ার উপর। এমনকি রাশিয়ার পেমেন্ট সিস্টেমের উপর প্রতিবন্ধকতা তৈরি করতে রাশিয়াকে সুইফট থেকে বাদ দেওয়া হয়েছে, যদিও এর মাধ্যমে নতুন করে বিশ্ব নতুন কোনো অর্থনৈতিক লেনদেন করার চ্যানেল খুঁজে পেল। লেনদেনের চ্যানেলটি মির নামে পরিচিত, যেটা তৈরি করেছে রাশিয়া। আর এখন ইরান, চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সেই মির সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করবে বলে ঘোষণা দিয়েছে। এতে করে পশ্চিমা নিষেধাজ্ঞা অকার্যকর হলো বলেই মনে করা হচ্ছে। তবে এত কিছুর মধ্যে একটি ভালো খবর হচ্ছে, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে, সেটা মে মাসের 9 তারিখ। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাশিয়ার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত রাশিয়া ইউক্রেন এর এই যুদ্ধ কি বন্ধ হবে? কি মনে হয় আপনাদের এ বিষয়ে? আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন সেটাও কমেন্টসে লিখে যাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। সিরিয়ায় যেতে তুর্কি আকাশসীমা ব্যবহার করতে পারবে না রাশিয়া। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু শনিবার ঘোষণা করেছেন যে তার দেশের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার কোনো বিমান সিরিয়ায় যেতে পারবে না। তিনি জানিয়েছেন, রাশিয়ার সামরিক ও বেসামরিক সব রকমের বিমানের জন্য এই নিষেধাজ্ঞা 3 মাসের জন্য বহাল থাকবে। কাভুসোগলু বলেন, তিনি তার দেশের এই সিদ্ধান্ত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে জানিয়েছেন, এবং ল্যাভরভ তার দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন। এর 1 অথবা 2 দিন পর প্রেসিডেন্ট পুতিন তুরস্কের ওপর দিয়ে রুশ বিমান পরিচালনা না করার জন্য নির্দেশ দিয়েছেন। উরুগুয়ে যাবার পথে বিমানে সাংবাদিকদের এসব কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, তুরস্কের আকাশসীমা ব্যবহার করে রাশিয়া সিরিয়ায় কোনো সেনা আনা নেয়া করতে পারবে না। তুরস্কের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়ার পর রাশিয়া কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। 2011 সালে সিরিয়ার বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরু হলে ইরান এবং রাশিয়া একসঙ্গে প্রেসিডেন্ট বাশার আসাদের সমর্থনে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করেছে। অন্যদিকে তুরস্ক প্রেসিডেন্ট বাশার আসাদের বিরোধী সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিয়েছে। তবে ইউক্রেন ইস্যুতে ন্যাটো জোটের সদস্য হয়েও রাশিয়ার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়নি তুরস্ক। এমনকি আঙ্কারা সরকার রাশিয়ার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র কিনেছে, যা নিয়ে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের সঙ্গে তুরস্কের টানাপড়েন চলছে। রুশ বাহিনীকে রুখতে ইউক্রেনে ফিনিক্স ঘোস্ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধে নতুন লক্ষ্য নিয়ে এগোচ্ছে রাশিয়া, পুরো দেশ নয়। রুশপন্থী অধ্যুষিত পূর্ব ইউক্রেন দখলে নিতে সম্প্রতি ওই এলাকায় হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। সেখানেও রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে ইউক্রেন বাহিনীকে নতুন করে সমরাস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই দফায় $80 কোটি মূল্যের সামরিক সরঞ্জাম পাঠাবে যুক্তরাষ্ট্র। তাদের এই চালানে নতুন এক ধরনের সমরাস্ত্র থাকবে, যা নিয়ে অনেকের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তাদের এই অস্ত্রের নাম দেওয়া হয়েছে ফিনিক্স ঘোস্ট। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিনিক্স ঘোস্ট এক ধরনের মানববিহীন বোমারু বিমান। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এএফএক্স অ্যারোস্পেস বিশেষ এই ড্রোন তৈরি করেছে। পূর্ব ইউক্রেনের দনবাসে অঞ্চলে হামলা চালানোর জন্য এই ড্রোন বিশেষ সক্ষমতা সম্পন্ন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কির্বি। পূর্ব ইউক্রেনের লুহানস্ক ও দনেস্ক অঞ্চল নিয়ে গঠিত দনবাস খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে সমতল ভূমি যেমন রয়েছে, তেমনি রয়েছে পার্বত্য এলাকা। পেন্টাগনের মুখপাত্র কির্বি গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, পাহাড়ের খাজে অবস্থান নিয়ে থাকা লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে ফিনিক্স ঘোস্টের।
ফিনিক্স ঘোস্টের সঙ্গে সুইচ ব্লেড নামের যুক্তরাষ্ট্রের তৈরি আরেকটি ড্রোনের মিল রয়েছে বলে জানান জন কিরবি। এই ড্রোন মূলত আত্মঘাতী হামলা চালানোর কাজে ব্যবহার করা হয়। ইউক্রেনের রুশ বাহিনীকে প্রতিরোধে বড় ভূমিকা রেখে আসছে এই সুইচ ব্লেড এবং তুরস্কের তৈরি বেরাক্তার TB2 ড্রোন। ফিনিক্স ঘোস্ট নিয়ে বিস্তারিত জানাননি জন কিরবি। এই ড্রোন কত দূরত্বে গিয়ে হামলা চালাতে পারে এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ক্ষেত্রে এটির সক্ষমতা কতটুকু তাও সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। জন কিরবি জানিয়েছেন এসব ড্রোনে ক্যামেরা থাকবে, এর মাধ্যমে ড্রোনটি যেখানে অবস্থান করবে সেখানে চিত্র উঠে আসবে। তবে এর মূল লক্ষ্য হবে হামলা চালানো। পেন্টাগনের মুখপাত্রের ভাষ্য মতে ড্রোনগুলো এখনও ইউক্রেনের হাতে তুলে দেওয়া হয়নি, শীঘ্রই সেগুলো পাঠানো হবে তার কথায় ইঙ্গিত পাওয়া গেছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর আগে থেকেই বিশেষ এই ড্রোন তৈরিতে কাজ চলার কথা জানিয়েছেন জন কিরবি। তিনি বলেন ইউক্রেনের সেনাদের চাহিদা অনুযায়ী পূর্ব ইউক্রেনে লড়াইয়ের জন্য উপযোগী সমরাস্ত্র তৈরির কাজ এগিয়ে নিচ্ছেন তারা। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, রাশিয়ার সঙ্গে ন্যাটোর সরাসরি সংঘাত এড়াতে জার্মান চ্যান্সেলরের হুঁশিয়ারি। জার্মান চ্যান্সেলর অলাফ শলৎস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের সরাসরি সংঘাত এড়িয়ে যেতে হবে, অন্যথায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। জার্মান বিখ্যাত ম্যাগাজিন দার সোপিগেলকে দেয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ইউক্রেনকে ভারী অস্ত্রশস্ত্র দেওয়ার ক্ষেত্রে উদাসীনতার জন্য অলাফ শলৎস দেশে বিদেশে সমালোচনার মুখে রয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেন এই সংঘাত ন্যাটো জোট পর্যন্ত ছড়িয়ে পড়ার ঠেকানোটাই আমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে, এজন্য আমি জনমত জরিপকে গুরুত্ব দেই না কিংবা অন্য কারো তির্যক মন্তব্যে খুব বেশি বিরক্ত হই না। এক্ষেত্রে ভুল হলে তার পরিণতি হবে নাটকীয়, এজন্য প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হবে এবং পারস্পরিক সমন্বয় থাকাটা জরুরি। জার্মান চ্যান্সেলর বলেন তিনি এমন সংঘাত প্রতিরোধের চেষ্টা করে যাবেন যা পরিস্থিতিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, কোনোভাবেই পরমাণু যুদ্ধ হতে দেয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পরপরই রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানি বন্ধ না করার বিষয়ে নিজের সিদ্ধান্তকে সমর্থন করে বক্তব্য দেন অলাফ শলৎস। তিনি বলেন আমি কোনোভাবেই দেখছি না যে গ্যাসের উপর নিষেধাজ্ঞা দিলেই যুদ্ধ বন্ধ হবে। যদি পুতিন অর্থনৈতিক বিষয়ে খোলামেলা যুক্তিতর্কের ধারতেন তাহলে তিনি কখনো এই যুদ্ধ শুরু করতেন না। দ্বিতীয়ত, আপনারা এমনভাবে কাজ করছেন যেন অর্থের জন্য এই যুদ্ধ, বরং কঠিন অর্থনৈতিক সংকট এড়ানো, লাখ লাখ চাকরি হারানো এবং কারখানাগুলোর দরজা যাতে চিরতরে বন্ধ না হয় সেই প্রচেষ্টা চালানো জরুরি। এদিকে সামরিক অভিযানের 59তম দিনে শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা খার্কিভ অঞ্চলের একটি বিমান ঘাঁটিতে ইউক্রেনের একটি SU-25 জঙ্গি বিমান ও 3টি MI-8 হেলিকপ্টার ধ্বংস করেছে। এছাড়া মারিওপোলের আজভস্তাল ইস্পাত কারখানার ওপর রুশ সেনারা জোরদার হামলার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের হামলায় সক্ষম বিশ্বসেরা ক্ষেপণাস্ত্র বসাচ্ছে রাশিয়া। সারমাত নামের পরমাণু বোমা বহনকারী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শরৎকালে মোতায়েনের পরিকল্পনা করেছে রাশিয়া। শনিবার 23 এপ্রিল দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এই ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রে হামলা চালানো সম্ভব বলে প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়ার মহাকাশ বিষয়ক সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোজগিন এই লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন। গত বুধবার 20 এপ্রিল এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানায় ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার পর ভলাদিমির পুতিন বলেছেন সারমাট বিশ্বের যে কোনো ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে সক্ষম। তিনি এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বসেরা হিসেবে উল্লেখ করেছেন। বহু বছর ধরে তৈরি করা ক্ষেপণাস্ত্র সারমাট 10 বার তার বেশি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এবং কয়েক হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্র বা ইউরোপে আঘাত হানতে সক্ষম। রোজগিন রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে বলেন সারমাত সাইবেরিয়ার প্রাসনোয়ারস্ক অঞ্চলে একটি ইউনিটের সঙ্গে মোতায়েন করা হবে। এটি মস্কো থেকে প্রায় 3000 কিলোমিটার পূর্বে। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় এটি চলার পথ পরিবর্তন করে তার লক্ষ্যে আঘাত করতে পারে। এটি উৎক্ষেপণ করতে যে যানটি সাহায্য করে সেটি শব্দের চেয়ে বেশি গতিতে চলে। এর ওয়ারহেডগুলো আলাদা আলাদা লক্ষ্যে আঘাত হানতে পারে। এতে যে কটি ওয়ারহেড রয়েছে, যে গতিতে এটি যাত্রা করে, তাতে সারমাত বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল ক্ষেপণাস্ত্র। এটি বিশ্বের সবচেয়ে বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। রাশিয়ার সংবাদ সংস্থা তাস লিখেছে সারমাত যে কটি পরমাণু ওয়ারহেড বহন করতে পারে তার ওজন 10 টনের মতো। ক্ষেপণাস্ত্রটির নিজের ওজন 200 টন। এটি চলার পথ পরিবর্তন করতে সক্ষম, তাই এটিকে কোনো ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র দ্বারা আঘাত করা কঠিন।